নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুর দেখবে তোমরাও খুব ভালো আছো। এখন বাজে 10:25, আজকে বুধবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, করেছি ধনে পাতার বড়া, একটু তাড়াহুড়োই ছিল, ও যেহেতু স্কুলে যাবে ছেলে, তো ধনে পাতার বড়াটা ভেজে ওকে আগে দিয়ে দিলাম। আর এইটা একটা ভাজি হাজবেন্ডের আর একটা ভাজবো আমার, এইটাই বেসন নেই আর ফেটাতেও পাচ্ছি না, বেসন ওই ওই যা আছে তাই হয়ে যাবে। তো এই দিয়ে মুড়ি খাবো, মুড়ি খেয়ে দিয়ে তারপরে আবার লাঞ্চের কথা চিন্তা করবো। বেগুন পোড়াবো আজকে, একটা বেগুন পোড়া হবে। আর লাউ শাকটা এনেছে, লাউ শাক আলু পোস্ত করবো, করলা ভাতে দেবো, শিম আলু ভাতে দেবো, আর ডাল করবো। এই আছে প্ল্যান, তারপরে আবার কি হবে জানি না। ঠিক আছে, এইটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে ওইটা ভাত ভেজে নিই, ভেজে মুড়িটা খেয়ে নিই। শশা কেটেছি, শশা আছে, চানাচুর আছে, এই দিয়ে মুড়িটা খেয়ে নিই আগে, তারপরে আবার ফিরে আসছি। ওকে, এই দেখো এখানে আমার পোস্ত বসিয়ে দিয়েছি, লাল শাকালে পোস্ত একবারে গদো গদো করে পোস্ত দিয়েছি। যেহেতু আমার পোস্তটা কমই হয়, সেহেতু যেদিন হয় সেদিন একটু ভালো করেই হয়, খাবো যেহেতু ভালো করে খাবো, তাই না? খাবো না খাবো না, কিন্তু খাবো যদি যেটা ভালো জিনিস খাবো, এই হচ্ছে ব্যাপার। তো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা বেশি দিইনি, কারণ আমার ছেলে তো গুঁড়ো লঙ্কা পছন্দ করে না। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে পোস্তটা করেছি। আমি একটু পোস্তই ফোড়ন দিই, অনেকে দেখি ফোড়ন দেয় না। কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণ, এই গুঁড়ো লঙ্কাটা অল্প পরিমাণেই দিয়েছি, সেই জন্য লাল হয়নি। আমার হাজবেন্ড আবার একটু লাল লাল পছন্দ করে, ঝালঝাল, কিন্তু ছেলের জন্য আমি দিলাম না, ছেলে একদম পছন্দ করে না। ঠিক আছে, এটা হোক, কমিয়ে দিয়েছি সিমে। হাজবেন্ড আমার বেরিয়েছে কাজে, কখন আসবে এখন ঠিক নেই। ছেলেকে তো স্কুলের জন্য রেডি করে দিলাম, কিন্তু যা ওয়েদার, এই দেখো যা ওয়েদার, সেই জন্য আর পাঠালাম না স্কুলে। আর এইদিকে তো প্রচুর মাঠের হাওয়া, উত্তরে হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া, সেই হাওয়া লেগে আবার ছেলের শরীর খারাপ হবে, ও তো এমনিতেই ভুগেই আছে, আবার শনিবার থেকে পরীক্ষা, সেই কারণে আর পাঠালাম না। যদি শরীর খারাপ আবার হয়ে যায় তাহলে আর পরীক্ষার একদম ইয়ে হয়ে যাবে। আর এখানে আছে শিম আলু ভাতে করেছি, এই যে শিম আলু ভাতে। আর এখানে করেছি ডিম সেদ্ধ কাঠের উনুনে করেছি, হাজবেন্ড আমার আজকে উনুনটা জ্বেলে দিয়েছে। আর এখানে ভাত ঠেক দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন পোড়া, কাকিমা শাশুড়ি বেগুনটা পুড়িয়ে দিল, আর কুচো কুচি করে পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তেল নুন দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এতে তেল লঙ্কা দিলে খুবই ভালো হয়, কিন্তু তেল লঙ্কা আমার হাজবেন্ডও পছন্দ করে না আর আমার ছেলেও পছন্দ করে না, ওরা কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করে। দাঁড়া ফ্রন্ট ক্যামেরায় করি আগে, ওরা কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করে, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েছি। ওতে পোস্ত আমার রেডি, আমার রান্না কমপ্লিট। এবার আমি যাব ছাতে, ছাতে গিয়ে দেখি যেগুলো শুকোয় নি উল্টে দিয়ে আসবো, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে আসবো। মোটামুটি এদিকে আমার কমপ্লিট, এখন বাজে 12:20, 12:20 বাজে, আমার রান্না কমপ্লিট। আর সকাল করেই আজকে বসিয়ে দিয়েছিলাম, মুড়ি চুড়ি খেয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি একদম। আর কাঠের উনুনে ওই দুটো হলো, ভাত আর ডিমটা হলো বলে, আর বেগুন পোড়া তো ইয়ে করে দিয়ে গেছে। আর এদিকে কী, এই তো সেদ্ধ আর এটাও পোস্ত, ব্যাস। বললাম যে ডাল করবো, মাখার তো কিছু নেই, আর ওদের দুজনেরই একটু মাখা চাই। আমি বললাম যে ডাল করি না, বললো না ডাল করতে হবে না, আর এই দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, ডাল করছি না। লক করে দিই, একবারে গদো গদো করে পোস্ত। হাজবেন্ড আমার খুব পছন্দ করে, যেটা খাও বলবে, যেটা খাবো যেটা কিনবো সেরা জিনিসটা খাবো, সেরা জিনিসটা কিনবো, খাবো না তো খাবো না, আর খেলে ভালো জিনিসটা খাবো, কিনবো না তো কিনবো না, কিনলে ভালো জিনিসটা কিনবো,
এই হচ্ছে ওর নীতি, আমার বাবারও তাই নীতিই ছিল। আমার বাবার সবসময় সেরা সেরা জিনিসগুলো কিনত, আর তার জামাইও হয়েছে তাই। আজ 11টা বছর হলো চলে গেছে, 11 বছর হয়নি এখনো, 10.5 বছর, 10.5 বছর হলো আমার বাবা চলে গেছে। ঠিক আছে, মনে পড়লেই না ভালো লাগে না কিছু। যাদের বাবা মা নেই তারাই জানে কষ্টটা কী। ঠিক আছে চলো, এখন রাখছি। ওকে তো গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার, তো গতকাল তো বেশি ভিডিও করা হয়নি, তোমরা জানোই গতকাল হাজবেন্ডের ছুটি থাকে, সেই কারণে। কি জন্য ডাকছিল? হ্যাঁ কিসে যা, কারেন্টটা চলে, ফ্রিজটা খুলে রেখে এসেছিস কেন? তো কারেন্টটা সকাল থেকেই ছিল না, এই মাত্র এলো আবার চলে গেল, অন্ধকার গুটি উঠেছে। আর মেঘলা মানে কি, বৃষ্টি, অঝোরে বৃষ্টি। হাজবেন্ড তো বেরোবো করে বসেছিল কিছুক্ষণ, এত বৃষ্টি হচ্ছিলো বেরোতে পারছিল না, কিন্তু কি করবে যেতেই হবে, ভিজে ভিজেই চলে গেল। আর এ হচ্ছে ব্যাপার, হ্যাঁ রে। আর ছেলেকে ডেকে পাঠিয়েছিল ওর ভিত্তি বাবা, ওর ভিত্তি বাবা আগামীকাল, যেহেতু ওর ভিকে বাবার জ্ঞাতি কোন জ্ঞাতি মারা গেছে, তো সেই আগামীকাল তো একাদশী, সেই জন্য তো একাদশী করাতে পারবে না, কারণ অসৌচ, অন্ধকার, প্রচুর অন্ধকার, একটু মানিয়ে নিও, জানলাও খুলতে পারছি না বৃষ্টি পড়ছে, সেই কারণে ডেকে পাঠিয়েছিল, জিনিসপত্র সব দিয়েছে, সেগুলো পরে দেখাবো তোমাদের। ঠিক আছে, ওকে। আর কি বলতে গেলাম, আজকেও তো যা ওয়েদার, ওকে স্কুলে পাঠাবো না। তো হ্যাঁ, বলতে গেলাম যে কারেন্ট এসে গেছে, গতকাল তো ব্লগটা শেষ করতে পারিনি, হাজবেন্ডের ছুটি তোমরা জানোই, একটু ব্যস্ত থাকি যেহেতু ছুটির দিন, তো সেই কারণে আজকে ব্লগটা শেষ করতে এলাম। এর পরবর্তী ব্লগ এরপর থেকে আবার স্টার্ট করব, আজকে জোসনা কাজে আসেনি, তো জিনিস গতকাল রাতে তো মুড়ি খেয়েছিলাম, তিনজনেই মুড়ি খেয়েছিলাম, গুড় দিয়ে ওদের মেখে দিয়েছিলাম, আমি গুড় দিয়ে খাইনি, আমি শুধু ভিজিয়ে খেয়েছিলাম, মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা বলতে এখানেই শেষ করছি, আর নতুন একটা ব্লগ নিয়ে আবার কাল ঠিক তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই দেখো, ফুল আজ করো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সাথে থেকো, আর বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও চালার সাথে সাথে সেই ভিডিও ফুল আজ করতে পারো। ঠিক আছে, এর পরবর্তী ব্লগ এরপর থেকেই স্টার্ট করব। ঠিক আছে, আজকে কী কী রান্নাবান্না হবে না হবে সেটা পরের ব্লগে পেয়ে যাবে। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই, ওকে।